আমরা আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকাটি কী সেটি সম্পর্কে এই ভিডিওটিতে জানব। গণতান্ত্রিক একটা রাষ্ট্রে বিচার বিভাগের গুরুত্ব অনেক বেশি। একটা দেশের শাসন ব্যবস্থা কতটুকু ভালো বা কতটুকু খারাপ সেটি নির্ণয় করার একেবারে চমৎকার একটা প্যারামিটার বা মাপকাঠি হচ্ছে বিচার বিভাগের দক্ষতা। বিচার বিভাগ যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে, বিচার বিভাগ যদি সততার মাধ্যমে সকলের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে পারে, তখন বোঝা যায় যে সরকার বা শাসন ব্যবস্থাও ভালোভাবে চলছে। স্বাধীনতার অন্যতম গুরুত্বপূর্ণ রক্ষা কবচ হচ্ছে আইনের শাসন। এ প্রসঙ্গে অধ্যাপক এভি ডাইসি বলছেন যে আইনের শাসনের অর্থ হচ্ছে আইনের দৃষ্টিতে সবাই সমান। তারপর তারা বলছেন যে সকলের জন্য একই ধরনের আইন থাকবে। তৃতীয়ত, বিনা অপরাধে কাউকে গ্রেপ্তার করা যাবে না। চতুর্থত, বিনা বিচারে কাউকে আটকে রাখা যাবে না। এবং পঞ্চমত, অভিযুক্তকারীর আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকবে। এবং ষষ্ঠত, সকল মানুষের জন্য অভিন্ন বিচার ব্যবস্থা গড়ে তুলতে হবে। অর্থাৎ বলা হচ্ছে আইন সবার জন্য সমান হবে, আইন সবার জন্য একই ধরনের হবে। তারপর এবিডিসি বলছেন যে আইনের প্রয়োগটি হতে হবে সুষ্ঠু, এবং অবশ্যই কারোর বিরুদ্ধে অভিযোগ আনা হলেও তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। এভাবেই আইনের শাসন প্রতিষ্ঠা হয় এবং এভাবেই বিচার বিভাগ তার ভূমিকাটি রাখে। আর এ প্রসঙ্গে অধ্যাপক সিজ উই তিনি বলছেন যে রাজনৈতিক সভ্যতায় একটি জাতির অবস্থান নির্ণয়ে বিচার বিভাগের ভূমিকা যাচাই করার থেকে আর কোনো ভালো মাপকাঠি নেই। তার মানে সিজিক আগেও এই কথা বলেছেন, আমরা আগের ভিডিওগুলোতে দেখেছি। তিনি বলছেন রাষ্ট্র কতটা ভালোভাবে চলছে তার একটা চমৎকার মাপকাঠি হচ্ছে বিচার বিভাগ কতটা চমৎকারভাবে চলছে। তার মানে আমরা পুরো ভিডিওটা থেকে বুঝতে পারলাম যে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বিচার বিভাগের ভূমিকা কতটুকু। কারণ আইন বিভাগ আইন প্রণয়ন করে, কিন্তু সে আইন ঠিকঠাকভাবে প্রয়োগ করা হচ্ছে কিনা, কিংবা সে আইন ঠিকঠাকভাবে বাস্তবায়ন করা হচ্ছে কিনা তা নির্ধারণ করে কিংবা তা নিশ্চিত করে বিচার বিভাগ। তাই বিচার বিভাগ যদি সচেতন না হয়, বিচার বিভাগ যদি সৎ না হয় কিংবা সততার সাথে কাজ না করে, তাহলে আমরা দেখতে পারি যে আইনের শাসনটি বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে পারে না। অর্থাৎ আমরা এই ব্যাপারটি বুঝতে পারলাম যে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বিচার বিভাগের যে ভূমিকাটি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি তোমাদের কাছেও পুরো ব্যাপারটা পরিষ্কার। তোমরা যদি এই ভিডিওটিতে আরও কিছু যোগ করতে চাও, কিংবা তোমরা যদি এই ভিডিওটির কোনো অংশ নিয়ে আরও বিস্তারিত জানতে চাও, অবশ্যই ভিডিওটির কমেন্ট সেকশনে লিখে জানাও। আমরা ফিরছি পরবর্তী ভিডিওতে, তোমাদের সকল প্রশ্নের উত্তর নিয়ে ফেরার চেষ্টা করব। আমাদের সাথে থেকো।